আমরা মনে করি ইসলাম বিপন্ন, ইসলাম বলতে শেষ হয়ে গেল। আর আপনাদের ইতিহাস বলুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন এর সে ইসলাম বড় বিপন্ন আর হয়নি। রাসূল সাল্লামের অফাতের পরে মৃত্যুর পরে আবু বকর খলিফা হলেন, নবী কয়টা বেরোলো? প্রায় এক ডজন। আবার যারা নবীর নতুন নবীর উম্মত হলো না তারাও যাকাত অস্বীকার করলো। আবার ওদিকতে রোমরা হামলা চালাতে লাগলো। ইসলাম কিছু লেগেছিল, কিছু না অন্য আস্তে আস্তে বাড়ছিল, বাড়তে 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 প্রায় 400 বছর গেল। ক্রুসেডাররা আসলো, এই দেখো ইরাক সিরিয়া সব চলে যাচ্ছে না, ওরকম ক্রুসেডাররা আসলো 490-92 ইসলাম দিকে, 1090 খ্রিস্টাব্দের দিকে এসে এক ধাক্কায় লেবানন সিরিয়া ফিলিস্তিন মিশর প্রায় 12 আনা দেশ দখল করে নিল এবং মানে অল্প স্বল্প মিলে 8-10 লাখ মুসলমান মেরে ফেলে দিল। কত বুঝতে পেরেছে? একেবারে ধরে ধরে আসার মেরে কতল করে জবই করে রক্ত গঙ্গা বইয়ে দিল। মুসলমানরা ভাবলো ইসলাম নেই, কে আমাদের শেখাল। এবং খ্রিস্টানরা চিঠি লিখে তার মধ্যে চিঠিগুলো আছে যে আমরা সব ঠিক করে ফেলেছি, এই মদিনা 100 কিলো আছে, আমরা যে মদিনায় যে মোহাম্মদের লাশ তুলে মক্কা পড়ে ব্যাস ইসলাম শেষ, ইসলাম শেষ হয়ে গেছে, ঠিক না? 1000 খ্রিস্টাব্দে ইসলাম শেষ হয়ে গেছে নাকি নাকি 2000 এখনো আছে? এখনো আছে। এরপরে এই যে ক্রুসেডাররা আসলো 100 বছরের মাথায় আবার মুসলমান ওদের তাড়াইও দিল, 200 বছরের মাথায় পুরো খালি হয়ে গেল, 300 বছর পার হওয়ার আগেই মুসলমানরা ওই ইউরোপের অর্ধেক দখল করে নিল গেল। এই সময়ে আবার আসলো তাতাররা, চেঙ্গিস খান নাম শুনুন, চেঙ্গিস খান নাতি হালাকুখা আসলো, মানে ক্রুসেডাররা আসছিল পশ্চিমের, এরা আসলো কুবেতে চীন থেকে, ইয়াজুজ মাজুজ আসলো, তো আসলো এসে পঙ্গপালের মতো মুসলমানদের দেশগুলো দখল করলো। এক একটা দেশ দখল করে বলতে 18 দিন, যা বাবা মারবা তরবারি ধার ঠিক কর। এক একটা দেশে লক্ষ লক্ষ মানুষরা মেরেছে, নদীগুলো মানুষের লাশে ভরে গেছে, বই পত্র লাইব্রেরি সব পুড়িয়ে ফেলেছে। তখনকার ইতিহাস যদি এমনি কাছে অন্যান্য বই ইতিহাস পড়েন অবাক হয়ে যাবে, মানুষ ভাবতো কেমন এসে গেছে। একটা ঘটনা বলি, মানুষের কি অবস্থা হয়েছিল, একটা বাজারে মুসলমানরা সবাই বাজারে আছে, দুটো তাতার আলাকোখা বাহিনীর দুটো মহিলা যে বলে আই কেমন আলবে না সবাই বসে থাকো, মুসলমান সব বসে গেছে। ওই তাতার মেয়ে দুটো যে ক্যাম্পে যে তাতার সৈন্যদের বলেছে ওখানে মুসলমানরা বসে মারতে পারছো না, আসে সবগুলো মুসলমান জমি ফেলতেছে। ওই মুসলমানরা ওই তাতার মেয়ে দুটো ধরে কামড়ে খেয়ে ফেলবে, কিন্তু সেই শক্তিবার মুসলমানদের মনে ছিল না, হজ বন্ধ হয়ে গেছিল, হজ ছিল না। মুসলমানরা ভাবছে কেয়ামত হয়ে গেছে, ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে, কেয়ামত শেষ, এই আজকে বা কাল শেষ। ইসলাম তো এটা হলো আপনার 1258-1250 খ্রিস্টাব্দের দিকে, 50-60 ইসলাম তো শেষ হয়ে গেছে, 1250-এ শেষ না 1950-এও আছে, কমে তো গেছে, কমিনি ঠিক। এই 1250-এ যখন মুসলমানরা ধ্বংস হচ্ছে ঠিক ওই সময়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই ফিলিপাইন্স এইসব দেশে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, কোন যুদ্ধ না শূন্য না কিছু মুসলমান কমিনি। আরো মজা আছে, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মেরাকেল আছে, অলৌকিক এই তাতাররা 30 বছর পরে সব মুসলমান হয়ে যায়। এটার কোনো কারণ খুঁজে পায় না যে একটা বিজয়ী জাতি একটা বিজিত জাতির পরাজিত জাতির ধর্ম গ্রহণ করেছে, এর বর্ণনা পাবেন তাতারা করেছে মুসলমান হয়ে গেছে। ওই এই যে আপনারা এখন যে রাশিয়ার মুসলমান কিন্তু তাতার, এই বুলগেরিয়া বিভিন্ন এলাকায় তাতার, ওই ওরাই আবার ইসলাম প্রচার করে ফেলেছে। কাজেই আবেগী হবেন না।